নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আমাদের কর্মতীর্থ ইউটিউব চ্যানেলে এখন আমি একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি ইন্ডিয়া পোস্ট মিনিস্ট্রি অফ কমিউনিকেশনের পক্ষ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অর্থাৎ ভারতীয় ডাক বিভাগে নতুন একটি রিক্রুটমেন্টের নোটিফিকেশন প্রকাশিত হয়েছে তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব কারা কারা এই পোস্টে আবেদন করতে পারবে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কী লাগবে বয়স সীমা কী রয়েছে অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তো চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অল করে দেবে যাতে সমস্ত ধরনের নিত্যতন আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আমি যে নির্দিষ্ট ওয়েবসাইটটিতে রয়েছি ইন্ডিয়া পোস্ট ডট গভ ডট ইন তো সেখানে দেখো রিক্রুটমেন্ট সেকশনের প্রথমেই নোটিফিকেশনটা শো করছে গত পাঁচই মার্চ দু হাজার তেইশে নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে ইন্ডিয়া পোস্টের পক্ষ থেকে কী বলা হচ্ছে দেখো নোটিফিকেশান ফর ফিলিং আপ ভ্যাকেন্সিস অফ স্কিল আর্টিসেন্টস ইন দ্য অফিস অফ দ্য সিনিয়র ম্যানেজার এমএমএস মুম্বাই থ্রু ডিরেক্ট রিক্রুটমেন্ট অর্থাৎ দেখো যে মুম্বাইয়ের যে সিনিয়র ম্যানেজারের পক্ষ থেকে এই যে নোটিফিকেশানটা পাবলিশ করা হয়েছে যে কোনো ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা এই চাকরির জন্য অ্যাপ্লিকেশান করতে পারবে তো চলো আমরা যে অফিসিয়াল নোটিফিকেশানটা প্রথমে ডাউনলোড করিনি তারপর বিস্তারিতভাবে জেনে নেব যে অফিসিয়াল নোটিফিকেশানে কি বলা হয়েছে তো দেখো অফিসিয়াল নোটিফিকেশানটা ওপেন করলাম ডেটটা রয়েছে পাঁচ চার দু হাজার তেইশ অর্থাৎ গত পাঁচ এপ্রিল হাজার তেইশে পাবলিশ করা হয়েছে কি বলা হয়েছে দেখো পোস্ট স্কিল আর্টিসেন্স জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ সি নন গ্যাজেটেড নন মিনিস্ট্রিয়াল অর্থাৎ গ্রুপ সি পদে নিয়োগ হতে চলেছে কী কী পোস্টে নিয়োগ হতে চলেছে আমরা একটু দেখে নিই প্রথমে রয়েছে দেখো মেকানিক মোটর ভেহিকেল মোটরভেহিকেল ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার টায়ারম্যান টিনস্মিথ পেন্টার ব্ল্যাক স্মিথ অর্থাৎ টোটাল দেখো দশটি শূন্য পদে নিয়োগ হতে চলেছে মেকানিক মোটর ভেহকেলের জন্য রয়েছে তিনটি শূন্য পদ মোটর ভেহিকেল ইলেকট্রিশিয়ানের জন্য রয়েছে দুটি ওয়েলডার রয়েছে একটি টায়ারম্যান রয়েছে একটি টিন স্মিথ রয়েছে একটি পেন্টার অ্যাক্টি এবং ব্ল্যাকস্মিথ অ্যাক্টি এবারে দেখো যেটা বলা হচ্ছে যে সমস্ত ক্যাটাগরাইজ যে ভাগ দিয়ে দেওয়া রয়েছে আন্ডিজার্ভ ইডাব্লু এস এস সি এস টি ও বিসি এক্স সার্ভিসম্যান এভাবে কিন্তু সমস্ত যে ক্যাটাগরিজ যে ভাগটা দিয়ে দেওয়া রয়েছে নিয়োগটি হতে চলেছে দেখো মুম্বাই ঠিক আছে মেল মেটোর সার্ভিসের পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে কী বলা হচ্ছে দেখো এখানে স্কেল অফ পে ফর স্কিল আর্টিসেন্টস অর্থাৎ যে বেতনটা দেওয়া হবে দেখো পে লেভেল টু ইন দ্য প্রেম্যাট্রিক্স এস সেভেন সিপিসি উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো ঠিক আছে কী বলা হচ্ছে লাস্ট ডেট ফর রিসিভ অফ অ্যাপ্লিকেশান অন অর বিফোর তেরো পাঁচ দু হাজার তেইশ অর্থাৎ আগামী তেরোই মে দু হাজার তেইশের মধ্যে তোমাদেরকে অ্যাপ্লিকেশানটা করতে হবে অবশ্যই অফলাইন অ্যাপ্লিকেশানটা করতে হবে এলিজিবিলিটি কী বলা হয় দেখো শিক্ষাগত যোগ্যতা এজ লিমিট রয়েছে আঠারো থেকে তিরিশ বছর এক সাত দু হাজার তেইশের হিসাব অনুযায়ী বয়সটা হিসাব করতে হবে এসসিএসটিদের জন্য পাঁচ বছর ও দের জন্য তিন বছর এবং এক্স সার্ভিসম্যানদের জন্য যে সরকারি নিয়ম অনুযায়ী ছাড় সেটা পাওয়া যাবে এবার এডুকেশনাল অ্যান্ড আদার কোয়ালিফিকেশান ফর ডিরেক্ট রিকোর্স এ সার্টিফিকেট ইন দ্য রেসপেক্টিভ ট্রেড ফ্রম এনি টেকনিক্যাল ইনস্টিটিউশন রেকগনাইজড বাই দা গভর্নমেন্ট অর এইথ স্ট্যান্ডার্ড পাস্ট উইথ এক্সপিরিয়েন্স অফ ওয়ান ইন দ্য রেসপেক্ট ট্রেড অর্থাৎ এই যে নির্দিষ্ট যে ট্রেডগুলো বলা হয়েছে সেই ট্রেড সার্টিফিকেট থাকলেই তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারছো অর্থাৎ ওয়েলডার ট্রেড বা টায়ারম্যান বা টিনস্মিথ পেন্টার ব্ল্যাকসমিথ মোটর ভেহকেল যেগুলো রয়েছে এগুলোর মধ্যে যে কোনো একটাতে তোমরা যদি ট্রেড থাকে আইটিআই থেকে তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে অথবা যদি এইট পাস হো ন্যূনতম অষ্টম শ্রেণী পাস এবং তার সঙ্গে যদি এক বছর অভিজ্ঞতা থাকে নির্দিষ্ট ট্রেডগুলিতে তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে যারা মেকানিক মোটর ভেহক্যাল পোস্টির জন্য আবেদন করবে তাদেরকে কিন্তু ভ্যালিড ড্রাইভিং লাইসেন্সটা থাকতে হবে টু ড্রাইভ হেভি ভেহিক্যালস ঠিক আছে অর্থাৎ ভারী যে যানবাহন চালানোর দক্ষতা কিন্তু থাকতে হবে বাকি আদার্স যেগুলো পোস্ট রয়েছে সেক্ষেত্রে তোমাদের ন্যূনতম অষ্টম শ্রেণী পাস এবং সঙ্গে যদি এক বছরের কাজের অভিজ্ঞতা থাকে তাহলেই কিন্তু তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে মেথড অফ সিলেকশন কীভাবে নির্বাচন প্রক্রিয়া রয়েছে দেখো সিলেকশন অফ স্কিল আর্টিসিয়ান অ্যান্ড বি মেড ফ্রম অ্যামংস দ্য ক্যান্ডিডেটস প্রসেসিং দ্য রিকোয়েস্টি কোয়ালিফিকেশান অ্যান্ড ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স অনলি ফর মেকানিক বাই মিন্স অফ কম্পিটিভ ট্রেড টেস্ট অর্থাৎ একটা ট্রেড টেস্ট হবে ট্রেড টেস্টের মাধ্যমে কিন্তু নিয়োগটা করা হবে এবং ট্রেড টেস্টের যে ভেনুটা এবং যে সিলেবাসটা সেটা তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে ঠিক আছে এবার দেখো অ্যাপ্লিকেশন শুড বি সাবমিটেড গিভিং দ্য ফলোইং বায়োডাটা কী কী দিতে হবে ফুল নেম ফাদার্স ফুল নেম পোস্ট অ্যাপ্লাইড ফর ট্রেড পারমানেন্ট অ্যাড্রেস উইথ পিনকোড এখানে সমস্ত ডেট অফ বার্থ যেগুলো বলে দেওয়া রয়েছে এখানে সমস্ত কিছু বলে দেওয়া রয়েছে আমি এর অফিসিয়াল লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে এবার দেখো যেটা বলা হচ্ছে অ্যাপ্লিকেশন মাস্ট বি সাইন বাই দ্য ক্যান্ডিডেট অ্যান্ড এক রুইথ যেটা বলা হচ্ছে এজ প্রুফ এডুকেশন কোয়ালিফিকেশান সেল প্যাটাস্টেন্ট করে এগুলো এনভেলপে ভরে সমস্ত ফর্মটি ভালোভাবে ফিল আপ করে তোমাদেরকে পাঠাতে হবে এখানে সমস্ত কথা দিয়ে দেওয়া রয়েছে ড্রাইভিং লাইসেন্স যেটা রয়েছে মোটর ভেহিকেল যেটা রয়েছে মেকানিক তাদের ক্ষেত্রে বাকি সমস্ত ক্ষেত্রে দেখো যে যে ডকুমেন্টসগুলো সেগুলো কিন্তু বলে দেওয়া রয়েছে এবারে দেখো কীভাবে করতে হবে যদি কেউ একটা পোস্টে বেশি পোস্টে অ্যাপ্লিকেশন করতে চাও সেক্ষেত্রে তাদেরকে কিন্তু আলাদা আলাদা এনভেলপ করতে হবে এবং কোথায় পাঠাতে হবে দেখো যেটা বলা হচ্ছে দ্য সিনিয়র ম্যানেজার মেল মোটর সার্ভিস একশো চৌঁত্রিশে ঠিক আছে সুদাম কালু আহেরমার্গ ওরলি মুম্বাই ফোর জিরো 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 ওয়ান এইট ঠিক আছে অ্যান্ড শুড বি সেন্ড থ্রু স্পিড পোস্ট অথবা রেজিস্টার পোস্ট অনলি অর্থাৎ শুধুমাত্র স্পিড পোস্ট অথবা রেজিস্টার পোস্টের মাধ্যমে নির্দিষ্ট যে অ্যাড্রেসটি রয়েছে এই অ্যাড্রেসে তোমাদেরকে পাঠাতে হবে ডেটটা তো বলেই দিলাম যে আগামী তেরোই মে দু হাজার তেইশের মধ্যে তোমাদেরকে অ্যাপ্লিকেশনটা করতে হবে ঠিক আছে উইদাউট সেলফ অ্যাটেস্টেশন উইল বি রেজিস্ট্রেশন এবং মনে রাখবে অবশ্যই যে নির্দিষ্ট ডকুমেন্টসগুলো দেবে সেগুলো কিন্তু সেলফ অ্যাটাস্টেড করে দেবে কারণ তাছাড়া কিন্তু যে অ্যাপ্লিকেশানটা কিন্তু সেটা বাতিল বলে গণ্য করা হবে দ্য অ্যাপ্লিকেশান ফরম্যাট এবং যে সমস্ত যে ডিটেলসগুলো সেগুলো ইন্ডিয়া পোস্ট ডট গভ ডট এন দিয়ে দেওয়া রয়েছে এবং এখানেও দেখো যে ফরম্যাট অফ অ্যাপ্লিকেশানটা দিয়ে দেওয়া রয়েছে এই যে অ্যাপ্লিকেশানটা ভালোভাবে ফিল আপ করে তার সঙ্গে যাবতীয় ডকুমেন্টস দিয়ে আগামী তেরোই মে দু হাজার তেইশের মধ্যে তোমরা কিন্তু স্পিড পোস্ট অথবা রেজিস্টার পোস্টের মাধ্যমে এই যে অ্যাপ্লিকেশান প্রসেসটা করতে পারবে তো বন্ধুরা এই ছিল এই মুহূর্তের আপডেট পরবর্তীতে এই ধরনের নিত্য নতুন চাকরির আপডেটস পাওয়ার জন্য অবশ্যই আমাদের কর্মতীর্থ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে কল করে দেবে যাতে সমস্ত ধরনের নিত্য আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলো না ধন্যবাদ